আপনারা গরু পালেন, গরু পালে গরুর আয় ভালো অবস্থা আছে এবং ভালো অবস্থায় থাকবে। বন্ধুরা, প্রত্যেক বছরের ন্যায় এবছরও কোরবানির ঈদের হাট কাপাতে চলে এসেছে ডিপজল ভাইয়ের সব বিশাল বিশাল আকৃতির গরু, আর যেগুলো গরুর দাম কোটি টাকা ছাড়িয়েছে। তবে কি এমন গরু রয়েছে তার খামারে যার দাম কোটি টাকা? এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা এমন সব বিশাল বিশাল গরু দেখাতে চলেছি যে গরুগুলোকে দেখা মাত্রই আপনি হতভম্ব হয়ে যাবেন। আমার মনে হয় না এরকম দানব আকৃতির গরু আপনারা এর আগে কখনোই দেখেছেন। তারপর এই ভিডিওটির শেষে আমি ডিপজল ভাইয়ের খামারে পালন হওয়া এমনই একটি দানব আকৃতির গরু দেখাবো, যে গরুর সাথে ডিপজল ভাই দামি দামি সব উপহার দিবেন ক্রেতাকে। তাই তো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আল্লাহ তাআলার এই হুকুম তথা কোরবানিকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, এক নজর এই গরুকে দেখুন। সুবহানাল্লাহ, এই গরুটির নাম ব্রাহ্মণ ষাঁড়। আসলে বন্ধুরা, ব্রাহ্মণ ষাঁড় একটি উঁচু প্রজাতির ষাঁড় যার উচ্চতা 140 থেকে 150 মিটার। এই গরুটি প্রায় 1700 থেকে 1900 কেজি। ব্রাহ্মণ ষাঁড়ের মাথা বড় এবং দৃষ্টিগুলো মজবুত এবং দীর্ঘ। তাদের শরীরও বড় হয় যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সরাসরি এইবার এই গরুকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আসলে এটা গরু নাকি আল্লাহ তাআলার সৃষ্টি অন্য কোনো প্রাণী। ব্রাহ্মণ ষাঁড় দেখতে যেমন সুন্দর তেমনই অদ্ভুত। সাধারণ গরুর আকারের চেয়ে তারা দ্বিগুণ হয়ে থাকে। এখন আপনারা যে গরুকে দেখতে চলেছেন এটিকে না দেখলে আপনারা জীবনে অনেক কিছুই মিস করবেন, কারণ এই গরুকে সহজেই কেউ দেখতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি এই বিশাল দানবীয় গরুটির, যার নাম হেরেফার গরু। শুধুমাত্র নামে পরিচিত নয়, সে তার দেহ এবং উচ্চতার দিক থেকেও মানুষের কাছে অতি পরিচিত। সাধারণ গরুর তুলনায় এর উচ্চতা বহুগুণ বেশি। এর উচ্চতা 150 থেকে 160 সেন্টিমিটার। ওজন জানলে হয়তো আপনি আরও বেশি অবাক হয়ে যাবেন, এর ওজন প্রায় 1200 থেকে 1300 কেজি। এই গরুটি যেমন রাগী তেমনই মজবুত এবং উদার আকৃতির। এখন যে আপনারা গরুটিকে দেখতে পাচ্ছেন, এই গরুটি বাংলাদেশে নয়, ইন্ডিয়াতেও নয়, বরং সরাসরি আমেরিকা থেকে বাংলাদেশে আনা হয়েছে কোরবানি ঈদের জন্য। এটি বিশেষ প্রজাতির একটি গরু। এই প্রজাতির গরুকে আমেরিকায় অহরহ দেখা যায়, তবে বাংলাদেশের সবচাইতে উঁচু মানের ব্যবসায়ীরা ক্রয় করবেন কোরবানি দেওয়ার জন্য। এই গরুর উচ্চতা অনেক, তবে তার শরীরের আকৃতি দেখলে যে কারো দৃষ্টি কাটতে বাধ্য হবে। সাধারণ গরুর তুলনায় এগুলো দেখতে যেমন অদ্ভুত তেমনই তার ওজনে বিশাল। এই গরুটির ওজন প্রায় 1600 থেকে 1700 কেজি। বর্তমানে এই গরুটির দাম নির্ধারণ করা হয়েছে 40 লাখ টাকা। আর এই গরুটির রং লালচে আকারের। বন্ধুরা, সাদার মধ্যে লালচে রঙের এই গরুকে দেখুন। এই গরুটির মালিক এই গরুটির নাম দিয়েছেন আফ্রিকান কাউ। এই গরুটি দেখতে কিছুটা অদ্ভুত হওয়ার কারণে এই গরুটির মালিক গরুটিকে অদ্ভুত এই নাম দিয়েছেন, যাতে করে সবাই উনার গরুটিকে দেখার সাথে সাথে চিনে ফেলতে পারে। মালিকের ধারণা এই গরুটি এবার ঈদে বাজারে সবচাইতে সুন্দর গরু হবে, আর তিনি সুন্দর এবং বিশাল আকৃতির গরুর দাম চাচ্ছেন 41 লক্ষ টাকা মাত্র। গরুটিকে লালন পালন করতে প্রায় 32 লক্ষ টাকার বেশি খরচ হয়েছে ইতিমধ্যে, আর এই গরুটির ওজন বর্তমানে প্রায় 1700 কেজির অধিক। কুষ্টিয়ার পাগলাবস, এই গরুটি বিশাল সাইজের একটি গরু। গরু লালন পালন করেছেন কুষ্টিয়ার প্রান্তিক এক খামারি। এই গরুটির ওজন হবে প্রায় 1600 কেজি। গরুটি প্রত্যেক দিন 1500 থেকে 2000 টাকার খাবার খায় এবং এই গরুকে দেখাশোনা করার জন্য প্রত্যেক দিন 2 জন লোক নিয়োজিত থাকে। পাবনার পাগলা রাজার দাম চাওয়া হচ্ছে 80 লক্ষ টাকা। এই গরুটির দাম অনেক বেশি বলে মনে হচ্ছে। আপনার কাছে গরুটির দাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, ডিপজল ভাইয়ের খামারে সবচাইতে বড় গরু, যাকে ডিপজল ভাই 4 বছর দেখে লালন পালন করেছেন। ডিপজল ভাই এই গরুটির নাম দিয়েছেন ভালোবেসে কালো মানিক। বন্ধুরা, গরুটি দেখতে অসম্ভব সুন্দর এবং মন জোড়ানো। এই গরুটির আকৃতি সাধারণ গরুর তুলনায় অনেক বেশি এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই গরুটির ওজন 1800 থেকে 1900 কেজি। আসলে বন্ধুরা, এই গরুটি বিক্রি করার জন্য নয়, বরং এই গরুকে ডিপজল ভাই শখের বশেই এমন তরতাজা বানিয়েছেন। এই গরুটি প্রত্যেক দিন দামি দামি সব খাবার গ্রহণ করে এবং এই গরুটি খাবারের পেছনে প্রত্যেক দিন ব্যয় করতে হয় 2000 টাকা। অত্যন্ত পেশিবল গরুর জাত হিসাবে লিমোজিন গরু বেশ পরিচিত। এটি একটি ফরাসি জাতের গরু। ফ্রান্সের লিমোজিন এবং ইউরোপের অঞ্চলের এই গরুটির উৎপত্তি। এই গরুগুলো অনেক শক্তিশালী হয়। এদের দিয়ে আগে ফ্রান্সের কৃষিকাজ করানো হতো, কিন্তু কৃষিতে আধুনিক যন্ত্রপাতি আসার সাথে সাথে এটার সংখ্যা কমতে থাকে। বর্তমানে প্রায় 80টি দেশে এই গরু লালন পালন করা হয়ে থাকে। এমন জাতের এক একটি ষাঁড় 1800 থেকে 2000 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এদের মাংস খুবই সুস্বাদু হয়ে থাকে। তবে এই জাতের কিছু গরুগুলোকে বাংলাদেশের কিছু ব্যবসায়ীরা এবার কোরবানির ঈদে হাটে উত্তোলন করবেন, যাতে তারা প্রধান আকর্ষণে থাকে। এই গরুগুলো দেখতে দানবের মতো, তেমনই তার দাম বড় অঙ্কের হাঁকানো হচ্ছে, আর তার দাম হাঁকানো হয়েছে প্রায় 70 লক্ষ টাকা। এখন দেখা যাক কে এই গরুটিকে ক্রয় করে কোরবানির জন্য। এবার এই গরুকে দেখুন। সুবহানাল্লাহ,
এটি এমন একটি প্রজাতির গরু যেটিকে হঠাৎ কেউ দেখলে যে কেউ দৌড়ে পালাবে। এই গরুটির শরীর দেখলে পুরো বডি বিল্ডারের মানুষের মতো। তবে এর জন্য এই গরুগুলোকে অনেক ধরনের ব্যায়াম করানো হয়। প্রাকৃতিকভাবে গরুগুলো এমনই হয়ে থাকে। বিশাল সাইজের এই গরুগুলোর বৈশিষ্ট্য হলো এরা দেখতে পুরোপুরি বডি বিল্ডারের মতো এবং এদেরকে দেখে মনে হয় এরা সব সময় জিম করে। কিন্তু বন্ধুরা, আসলে এরা কোনো জিম করে না, এরা দেখতে এমনই। এবং এই গরুগুলোর মাংসকে পৃথিবীর সবচাইতে সুন্দর মাংস হিসাবে পরিগণিত করা হয় এবং এই ধরনের গরুর ওজন 1500 থেকে 2000 কেজি পর্যন্ত হয়ে থাকে। দেবজল ভাইয়ের খামারে আরও একটি গরুকে দেখুন, যার নাম তিনি রেখেছেন লাল মিয়া। গরুটি দেখতে অসম্ভব সুন্দর এবং মন জুড়ানো। এই গরুকে দেখা মাত্রই একজন মানুষ সুবহান আল্লাহ বলতে বাধ্য হবে। এই গরুটির আকৃতি সাধারণ গরুর তুলনায় অনেক বেশি এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই গরুটির ওজন 1600 থেকে 1650 কেজি। সুবহান আল্লাহ। আসলে বন্ধুরা, এই গরুটি বিক্রি করার জন্য নয়, এই গরুটি তার মালিক লালন পালন করেছেন কোরবানি দেওয়ার জন্য। কতই না ভাগ্যবান এই দীপজল ভাই যে কিনা লালন পালন করে তার গরুকে নিজ হাতেই কোরবানি করবেন। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য অন্যতম এক মাধ্যম নিজের হাতেই পশুকে ছোটবেলা থেকে পালন করা এবং তাকেই কোরবানি দেওয়া। মনে কষ্ট রেখে আল্লাহর রাস্তায় যদি কোনো কোরবানি দেন, সে কোরবানির সওয়াব আপনি দ্বিগুণ পাবেন। কিন্তু আজকাল তো দেখা যায় না, কালকে ঈদ, আজকে হাটে গিয়ে গরু কিনে সকাল হতে না হতেই জবাই করে দেওয়া হয়। গরুর প্রতি নেই কোনো মায়া, নেই কোনো মমতা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরবানির দিন কোরবানির চেয়ে উত্তম আমল নেই। কিয়ামতের দিন কোরবানির পশুকে শিং, পশম এবং খুর সহ পেশ করানো হবে এবং কোরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে তা কবুল হয়ে যায়। তাই তো খুব আনন্দের চিত্তে কোরবানি করো। সর্বশেষ দীপজল ভাইয়ের খামারে আরও একটি গরুকে দেখুন, যাকে দেখতে ছোট মনে হলেও তার নাম সিম্বা। নাম অদ্ভুত হলেও দীপজল ভাই ভালোবেসে এই গরুটির নাম রেখেছেন সিম্বা। ওজনের দিক থেকে এটি বাংলাদেশের 1 নম্বর গরু। এই গরুকে ওমান থেকে নিয়ে আসা হয়েছে। সিম্বার বর্তমানে ওজন 2100 কেজির মতো। 2100 কেজি ওজনের এই বিশাল গরুর দাম 80 লক্ষ টাকা। আর এই সিম্বা গরুটি প্রত্যেক দিন 2000 টাকার খাবার খায়। শখের বশে গরুটির নাম দেওয়া হয়েছে সিম্বা। এবার কোরবানির ঈদে গরুটি দীপজল ভাই বিক্রি করতে ইচ্ছুক, তাই দাম রেখেছেন 80 লক্ষ টাকা। তবে ইতিমধ্যে গরুর দাম 60 লক্ষ টাকা বলছে ক্রেতারা, এমন দাবি দীপজল ভাইয়ের। প্রত্যেক দিন প্রায় 2200 টাকার খাবার খাওয়ানো হয় এই সিম্বা গরুটিকে। এই সিম্বা গরুটি দেখতে অসম্ভব সুন্দর। আর মজার বিষয় হচ্ছে, আমাদের মধ্যে যে ব্যক্তি এই গরুটি কিনবেন তার জন্য একটি রামছাগল ফ্রিতে দেওয়া হবে। এখন দেখা যাক কে এই গরুকে ক্রয় করে। তবে বন্ধুরা, এগুলো গরুর ভিতরে আপনার কোন গরুটি সবচাইতে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দীপজল ভাইয়ের এমনই আরও গরু রয়েছে তার খামারে। যদি আপনি আরও গরুগুলোকে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান তার গরুগুলোকে দেখার জন্য। আমরা অবশ্যই আপনাদের দেখানোর উদ্দেশ্যে আরও একটি ভিডিও বানাবো দীপজল ভাইয়ের গরুকে নিয়ে। আশা করি আপনারা এই কোরবানি ঈদে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কোরবানি করবেন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।